হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট গোল ওয়ান তা বন্ধুরা আমরা এই ভিডিওতে তোমাদের প্রশ্ন করা যেগুলো প্রশ্ন করেছো কমিউনিটি ট্যাপে সেই সব প্রশ্নের উত্তর দেবো এর জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তা তোমরা যারা যারা প্রশ্ন করেছ তারা অবশ্যই উত্তরগুলো দেখে নাও তোমরা জানা আমরা প্রতি সপ্তাহে একটা করে কিউএনও ভিডিও নিয়ে এসে আসি সেরকম এ সপ্তাহে আমরা নিয়ে আসছি দেখো প্রথম প্রশ্ন আমরা চলে যাচ্ছি কথা না বাড়িয়ে এখানে অভিষেক দাস প্রশ্ন করেছে দেখো ডব্লুবিপি এক্সাইজ মেন এক্সাম ডেট এক্সাইজ মেন কাট অফ ওভারঅল একশো কত যেতে পারে ইউ আর প্রশ্ন করেছে অভিষেক দাস ডাব্লিউ বিপি এক্সাইজ কনস্টেবলের কিন্তু পরীক্ষা অলরেডি ফিক্স হয়েছে তোমরা জানো আমরা ভিডিও দিয়েছিলাম দু হাজার বাইশ সালে সেকেন্ড জানুয়ারি কিন্তু পরীক্ষা হতে চলেছে আফগাড়ির মেইন পরীক্ষা আর কাট অফ মার্কসের বিষয়ে হলে এখানে তোমরা মোটামুটি সিক্সটি প্লাস কিন্তু আর ধরে নিতেই হবে ঠিক আছে সিক্সটি প্লাস কিন্তু স্কোর করতেই হবে তোমাদের যারা এক্সাইজে ওভারঅল একশোর কথা বলছো কত যেতে পারে ইউ এখানে সিক্সটি প্লাস ধরে এর থেকেও বেশি ধরে চলা উচিত তবে সিক্সটি প্লাস কাট অফ মার্কস কিন্তু যাবে ঠিক আছে এরপর হচ্ছে শিবাজি বিশ্বাস প্রশ্ন করেছেন স্যার সামনে আবগাড়ি পরীক্ষায় দয়া করে সবগুলো বানান দিয়ে দেবেন তোমরা জানো আমরা একটা সিরিজ শুরু করেছিলাম সঠিক বানানের যেখানে থেকে তোমার হানড্রেড পারসেন্ট কমন পাবে তার ভিডিও আমি অলরেডি পাঁচটার মতো দিয়ে দিচ্ছে আর দুইটার মতো হবে ঠিক আছে তাই এসে প্রশ্ন করছে ঠিক আছে চেষ্টা করব দেওয়ার এরপরে দেখো জীবন রুই দাস প্রশ্ন করেছেন এক্সাইজ কনস্টেবলের কত টার্গেট করতে হবে টোটাল কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করা উচিত যারা যেটা করলে পাশ করব। তোমাকে বলবো এখানে অ্যাটেন্ড তুমি যেটা পারো সেটি অ্যান্সার করবে ঠিক আছে নেগেটিভ মার্ক করা ঠিক না তবে তোমার যদি সন্দেহ হয় যে এই দুইটা অপশানের মধ্যে একটা ঠিক হবে সেই রকম প্রশ্নের উত্তর কিন্তু তুমি করবে আর টার্গেট তোমাকে সিক্সটি প্লাস করতেই হবে তুমি যে ক্যাটাগরিতে বিলং করো না কেন এরপর হচ্ছে পায়েল কোয়েল প্রশ্ন করেছে দেখো ডাব্লিউ বিপি দুই হাজার নিউ কেস যেটা ওইটার প্রবলেম হয়ে হবে কি আর কি প্রশ্ন সেরকম করেছে তাই ওই নতুন ডব্লিউপি দুই হাজার সেরকম কেস নেই ওটা তুমি যেটা ভাবছ সেটা হচ্ছে দুই হাজার কুড়ি দিয়ে কেস ঠিক আছে একজনে করেছিল সে এর ক্যান্ডিডেট সে ফিফটি সিক্স পেয়েও কিন্তু সে মেরিটে আসেনি সেই কারণে করেছে ওই রকম কেসের কোনো প্রবলেম হবে না এবার আছে কে ডাব্লিউ বি প্রশ্ন করেছেন ডাব্লিউ বিপি কনস্টেবল রেজাল্ট ডেট ডাব্লিউপি এস ওয়াই মেইন এক্সাম ডেট ডাব্লিউ বি এক্সাইজ মেইন এক্সাম ডেট এটার মেইন এক্সাম ডেট অলরেডি বলেছি এস ওয়াইয়ের ডেট এখনও ফিক্সড হয়নি তবে তোমাকে জানুয়ারির ধরেই চলতে হবে জানুয়ারির শেষ বা মাসখানের সপ্তাহে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর ডাব্লিউ বিপি কনস্টেবলের রেজাল্ট কিন্তু ডিসেম্বরে যে কতটা চান্স রয়েছে সেটাই একটু বলার ঠিক আছে জানুয়ারির দিকে কিন্তু চান্স হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি ঠিক আছে পরের প্রশ্নে যাচ্ছি স্যার কনস্টেবলে কি তেরো মাসের মাইনে দেওয়া হয় এক্সাইজ আছে ফানি ম্যান প্রশ্ন করেছে এক্সাইজ কনস্টেবলে সেই কিন্তু সুবিধা দেওয়া হয় না এটা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকেই কেবলমাত্র ওই তেরো মাসের বেতন দেওয়া হয় যেটা এইটিন পে এবার হচ্ছে প্রশ্ন করেছেন হচ্ছে হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক এনি আপডেট কৃষি প্রযুক্তি সহায়ক আছে এর কথা বলেছে কেপিএস এর আপডেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে একটা ভ্যাকান্সি বেরোনোর কথা দেখা যাক কতদূর কী হয় এবার হচ্ছে প্রশ্ন করেছে বন্ধু রেলের গ্রুপ ডির পরীক্ষা কবে হবে জানা থাকলে বলবে একটু তোমরা জানো যে গ্রুপ ডির তরফ থেকে একটা নোটিফিকেশন আউট করা হয়েছে ঠিক আছে গ্রুপ ডির পরীক্ষা মোটামুটি দু হাজার বাইশ সালে মার্চ এপ্রিলে হবে ঠিক আছে এবার হচ্ছে অনির্বাণ চক্রবর্তী প্রশ্ন করেছেন এক্সাইজ মেন এক্সাম কবে হবে আমি অলরেডি বলে দিলাম ঠিক আছে এরপরে সে কি আলাদা হবে প্লিজ বলো কিন্তু এর মার্ক আলাদা হবে না খাতুন প্রশ্ন করেছে আলাদা কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে এবার স্যার ডিসেম্বর মান্থে কি রেজাল্ট আউট হবে ডাব্লিউবি প্রিলিমিনারি দয়া করে বলবেন ডিসেম্বরের রেজাল্ট হওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে ঠিক আছে তবে একটু চান্স রয়েছে দেখা যাক কত দূর কী হয় এবার হচ্ছে ন্যাচার অফ বিউটি প্রশ্ন করেছেন দাদা ডাব্লিউ পিলি দুই হাজার কুড়ির রেজাল্ট কবে বেরোতে পারে রেজাল্ট বললামে এই প্রশ্নের উত্তর অনেকবার দিলাম এবার ডাব্লিউ পিপি কনস্টেবল পি টি পিএমটি ডেট এটা তোমরা ধরে নিতে পারো জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে ঠিক আছে মাঠ শুরু হওয়ার চান্স রয়েছে সেই হিসেব করে তোমরা রানে প্র্যাকটিস করো এবার হচ্ছে ফরিদা খাতুন এক্সারসাইজ আউট অফ ফিমেলদের আলাদা হবে কি বলো কেউ এখানে আলাদা হবে না ঠিক আছে আলাদা হয় না মেল অর ফিমেল একই হয় ঠিক আছে এখানে খেলা হবে দুই তারিখ একজন উত্তর দিয়েছে যাই হোক ফরিদা খাতুনকে অলরেডি উত্তর দিয়ে দিয়েছে এরপরে আমরা প্রশ্নে যাচ্ছি দেখো কেস এর জন্য ডাব্লিউ কনস্টেবলের রেজাল্ট কত দিন লেট হতে পারে মোটামুটি কেস এর জন্য রেজাল্টের সম্পর্ক নেই প্রত্যক্ষভাবে তবে পরোক্ষভাবে একটু এলো কিন্তু সম্পর্ক রয়েছে ঠিক আছে দেখা যাক কতদূর কি হয় এরপরের প্রশ্ন এস এর কতজন মাঠ পাস করলো আর এর কতজন মাঠ পাস করলো এস ওয়াইয়ের হচ্ছে মাঠ কতজন পাশ করেছে এটার খবর আমার কাছে নেই তবে এক্সাইজ কনস্টেবলে তোমারা ধরে বেড়া তিন থেকে চার হাজারের মতো কিন্তু ষোলো হাজারের মধ্যে পাশ করেছি এর থেকে কম হবে বেশি হবে না ঠিক আছে এবার হচ্ছে ডাব্লুপিপি জয়নিং জয়নিং নিয়ে আমি আর কী বলবো এই জয়নিং নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই তবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে জয়নিং হতে পারে যাই হোক বন্ধুরা তোমাদের প্রশ্নগুলি এই ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম যথাযথ যেটা আমার কাছে জানা রয়েছে সেটি অ্যান্সার দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে চ্যানেলটাতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকেই